দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের একটি তিন ইউনিটের বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করবো থ্রি ইউনিট বিল্ডিং প্ল্যান আর এই জমিটার মাপ এরকম আটচল্লিশ বাই ছাপ্পান্ন ছাপ্পান্ন ফিট চওড়া এবং আটচল্লিশ ফিট লম্বা এটা মূলত প্রায় চার কাঠা পনেরো চার কাঠা জমির উপরে প্ল্যানটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রোডের অংশ এই রোডের অংশ থেকে আমরা যদি যাইতে থাকি তাহলে দেখা যাচ্ছে এটা সিঁড়ির অংশ সিঁড়ির অংশ থেকে এখানে একটা ইউনিট ভাগ করা হয়েছে এভাবে যে সামনে দুইটা রুম রাখা হয়েছে একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট এর সঙ্গে একটা বারান্দা আছে এখানে একটা অ্যাটাচ সাত ফিট বাই চার ফিট আর এখানে একটা কমন বাথরুম রাখা বাই এখানে দেখছেন এগারো ফিট ডাইনিং প্লাস ড্রয়িং এখানে আরেকটা এই অংশের ভিতরে ঢুকিয়ে আছে আর একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট এর সঙ্গে একটা বারান্দা আছে এই মোটামুটি আপনারা এই দেখছেন এক দুই তিনটা বেডরুম একটা ড্রয়িং টাইম দুটা বাথরুম কিচেন এবং দুটো বারান্দা মোটামুটি আপনার আট সাড়ে আটশো স্কোয়ার ফিট এটা একটা এ এটা ইউনিট একটা ইউনিট দেখালাম ইউনিট এ ওয়ান আর এখন ইউনিট টুতে আসছি আমরা ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেডরুম আছে বারো ফিট বাই বারো ফিট সঙ্গে বান্দা এখানে আর একটা বেডরুম আছে বারো ফিট বাই বারো ফিট আর এখানে আপনার এখানে যে ড্রয়িং ডানিং সরি মাপটা ছিল সেটাই আমি আবার এখানে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা ড্রয়িং ডাইনিং এগারো সতেরো ফিট এগারো ফিট এই অংশ আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা বেডরুম তো এই মোটামুটি আমাদের ইউনিট টু চলে গেল ইউনিট থ্রিতে যদি আমি আসি ইউনিট থ্রিতে আসতে পারে আমার জিনিসটা এরকমই ভাগ করছে অনেকটা যে এই রুমটা আছে ইউনিট থ্রিতে আছে এই রুমের সাইডে একটা এটা একটা বেডরুম আমাদের বারো ফিট বারো ফিট সাইডে বান্ধ আছে এই বাথরুমটা এর সঙ্গে অ্যাটাচ করা হয়েছে এটা কিচেন রাখা হয়েছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট এর সঙ্গে একটা কমন বাথরুম চার ফিট বাই সাত ফিট মানে এই ইউনিটে যদি আসে আমি তাহলে একটা দুইটা তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং বড় এবং দুটা বাথরুম কিচেন রাখা হয়েছে এই মোটামুটি সাড়ে আটশো স্কোয়ার ফিটের উপরে এই ইউনিটটা রাখা হয়েছে তিনটা ইউনিটে আমি মোটামুটি তিনটা করে বেডরুম ড্রয়িং নিয়ে রাখার চেষ্টা করেছি আশা করি এই প্ল্যানটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে আর আপনারা আমি এই এখন এই বিল্ডিং এই যে পরিমাপ প্রায় সাতাশশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমি যদি ফাউন্ডেশন চলছে চারতলা বাড়ি হয় যদি আমি ফাউন্ডেশন করতে চাই তাহলে প্রায় তেরো লক্ষ টাকা আমার খরচ হবে ফাউন্ডেশনে এবং প্রতি তালা কমপ্লিট করতে তিনটে ইউনিট কমপ্লিট করতে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা লাগবে তাহলে যদি আমার এটা চারতলা বাড়ি হয় তাহলে আমার এক লক্ষ টাকা লাগবে এটা বাড়িটা কমপ্লিট করতে সাথে আমার ফাউন্ডেশন তেরো লক্ষ টাকা এক লাখ টাকা বলছি চব্বিশ এক কোটি টাকা লাগবে তো এক কোটি টাকার বিনিময়ে আমি বারোটা ইউনিট কমপ্লিট পাবো এই মোটামুটি আমার আজকের প্রেজেন্টেশন আর বাড়ির প্ল্যান ডিজাইন সঙ্গে যে কোনো তথ্যের জন্য আপনি আমাদের যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রাথমিক তথ্যগুলো দিয়ে সাহায্য করার জন্য আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বাড়ির নির্মাণ খরচটা আরেকবার বলে দিচ্ছি এই বাড়িটা মোটামুটি ছাব্বিশশো অষ্টআশি স্কোয়ার ফিট এটা যদি চারতলা ফাউন্ডেশন দেন তাহলে খরচ হবে মোটামুটি তেরো লক্ষ টাকা থেকে চোদ্দ লক্ষ টাকা আর প্রতি কমপ্লিট করতে তিনটে মিনিট মিলাই কমপ্লিট করতে লাগবে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা যেহেতু চারতলা বাড়ি তাহলে একে পঁচিশ লক্ষ টাকা চার দিকে কোন দিলে এক কোটি টাকা খরচ হবে বাড়িটি করতে সম্পূর্ণ কমপ্লিট করতে সাথে ফাউন্ডেশন খরচ তেরো লক্ষ টাকা যোগ হবে তো দর্শক বন্ধু আজ এ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ